আজকে বিএপি পক্ষ থেকে আহ্বানিত যত সময়ে উপস্থিত হওয়ার জন্য আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সাংবাদিক ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব গতকাল বলেছেন, বিএনপি আসুক না আসুক যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, কি আসলো আর না আসলো তাতে কিছু আসে না। 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের মতো বিএনপি নির্বাচনে না আসলে আমাদের কিছু করার নেই। তাছাড়া খালেদা জিয়ার সঙ্গে নির্বাচনের সম্পর্ক কি প্রশ্ন করেছে, আমি বলতে চাই বিশাল সম্পর্ক আছে, বিরাট সম্পর্ক আছে এবং খালেদা জিয়ার সাথে নির্বাচন দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে নির্বাচন থেকে দূরে রাখাটাই তো গভীর ষড়যন্ত্র। এই বক্তব্য অর্থাৎ ওবায়দুল কাদের সাহেবের এই বক্তব্য জবরদস্তিমূলক একতরফা নির্বাচনেরই ইঙ্গিত বহন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে কটি আসনে দাঁড়িয়েছে এর আগে তিনি যখনই নির্বাচন করেছেন, একসাথে যে কটি আসনে তিনি দাঁড়িয়েছেন তিনি কখনই সেই সকল আসনে পরাজিত হননি। একসঙ্গে এর আগে পাঁচটা তারপর আইনগুলো তিনটা বেশি দাঁড়ানো যাবে তিনটাতে তিনি করেছেন, ভিন্ন ভিন্ন এলাকায় একই জায়গায় বা একই জেলায় নয়। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু পরাজিত হয়েছে ঢাকায় সাদেক শেখ ফোকার সাথে, আপনার তেজগাঁতে মেজর মান্নান সাহেবের সাথে এইভাবে কিন্তু তিনি পরাজিত হয়েছে। সেজন্য বেগম জিয়ার জনপ্রিয়তার প্রতি প্রধানমন্ত্রীর এত অসূয়া এত বিদ্বেষ, আর এজন্যই বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে সরাতে এত ষড়যন্ত্র, এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব এই সমস্ত কথাবার্তা বলছেন উদ্ভট এবং যা মানুষের কাছে মোটেই গ্রহণযোগ্য নয়। আমি ওবায়দুল কাদের সাহেবের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানে জাতীয়তাবাদী শক্তির প্রতি, বেগম খালেদা জিয়া মানে বিএনপি, বেগম খালেদা জিয়া মানে গণতন্ত্র। বেগম খালেদা জিয়া জনগণের সাথে কখনো প্রতারণা করেননি, জনগণের প্রতি যখন যে ওয়াদা করেছেন সেটি পালন করেছেন নির্দ্বিধায় বিনা সংকোচে, প্রদত্ত অঙ্গীকারে কখনো বরখেলাপ করেননি, কিন্তু পদে পদে জনগণের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেছে স্বৈরাচারের শ্রেষ্ঠত্বের শিরোপ পাওয়া বর্তমান প্রধানমন্ত্রী। ওবায়দুল কাদের সাহেব আপনি কি ভুলে গেছেন 86 নির্বাচনের কথা? এই প্রধানমন্ত্রী বলেছেন যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান, আর 24 ঘন্টা যেতে না যেতে নিজের ছুড়ে দেওয়া কথার মালা নিজেই গলায় পড়ে নিজেই জাতীয় বেইমান হয়ে এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছিলেন এই আজকে প্রধান। আপনারা 2008 আগে নিশ্চয়ই 10 টাকা কেজি চালের কথা ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা আপনারা ভুলে যাননি। আমরা কাউকে মাইনাস করতে চাই না যারা মোবাইল তাদের চায়, কিন্তু যারা অন্যকে মাইনাস করতে চায় তারা প্রাকৃতিক নিয়মেই নিজেরাই মাইনাস হয়ে যায়, এটাই হচ্ছে ইতিহাসের বিধান, এটাই আমরা ইতিহাসে দেখেছি। সুতরাং আইন আদালত সহ সবকিছু কব্জা করে বেগম খালেদা জিয়াকে জোর করে সাজা দিয়ে আপনাদের ক্ষমতার ঝাড়বাতি রোশনায় আর বেশি দিন জ্বলবে না। এবার আপনাদের পতনের বিষণ্ণ রাগিনী বাঁচতে শুরু করেছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দলনিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে, খালেদা জিয়াবিহীন কোন জাতীয় নির্বাচনে বিএনপি যাবে না, যাওয়ার প্রশ্নেই আসে না। এই মুহূর্তে বিএনপির ইস্তেহার হচ্ছে দেশনেত্রীর মুক্তি, জাতীয় সংসদ ভেঙে দেওয়া এবং দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন। আপনার বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে, অর্থাৎ ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় আপনাদের ভয়, আর সেজন্যই আদালতের ঘাড়ে বন্দুক রেখে মিথ্যা তথ্যের উপর সাজানো মামলায় তাকে কারাবন্দী করে রেখেছে। যেমন দস্যুরা মুক্তিপণ আদায়ের জন্য সাধারণ নিরীহ মানুষকে পাহাড়ের গুহায় বা নিত্য বিস্তারে বন্দী করে রেখেছে রাখে, ঠিক তেমনি ভাবে এই অবৈধ সরকার দস্যুদের মতো নির্দোষ
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। জামিনযোগ্য মামলাও আপনাদের বিষয়ের কারণে জামিন পাচ্ছেন না তিনি। তিনি গুরুতর অসুস্থ হয়ে কষ্ট পেলেও তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। দেশনেত্রীকে বন্দি করে 5ই জানুয়ারি মার্কা একতরফা নির্বাচনের খায়েস আপনাদের আর পূরণ হবে না। জনগণ প্রস্তুতি নিতে শুরু করেছে আপনাদের সকল ষড়যন্ত্রের জবাব দিতে। সাংবাদিক ভাই ও বোনেরা, সারা দেশে বন্দুক যুদ্ধের নামে মারণ যজ্ঞ চলছে। গত 3 দিনে 4 জেলায় বিচার বহির্ভূত বন্দুক যুদ্ধে নিহত হয়েছে 7 জন। এই মাসে যেন পোকা মাকড়ের মতো বিচার বহির্ভূত মানুষ হত্যা নিরিক্ত। একটা মানুষ অপরাধী হতে পারে, ভয়াবহ রকম অপরাধী হতে পারে, কিন্তু সে তো দেশের প্রচলিত আইনের বিচারের বিচার হওয়ার তার বিচার নেওয়া বিচার পাওয়ার তো সুযোগ আছে, তার সুযোগ পেতে পারে। আপনার বিষাক্ত পোকামাকড় বা কেউটে সাপকে যেভাবে মানুষ মারে, ঠিক সেই ধরনের মৃত্যুর হত্যা লাইসেন্স হাতে নিয়েছে সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা। গত রাতেও বরিশালে সাদা পোশাকের পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের নামে 2 জন নিহত হয়েছে। দেশীয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বারবার উদ্বেগ প্রকাশ জানালেও তাদের সরকারের টনক নড়ছে না। গত কয়েকদিন আগে জাতিসংঘের মানবাধিকার সংস্থা বাংলাদেশে গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে তা বন্ধে দাবি জানিয়ে সেসব ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছে। কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে বর্তমানে দেশে যেন আইন শৃঙ্খলা বাহিনীর বিচার বহির্ভূত হত্যার নামে কিলিং প্র্যাকটিস হচ্ছে। সরকারের বিচার বহির্ভূত হত্যার মূল উদ্দেশ্য দেশকে স্থায়ী দুঃশাসনের বজ্র আটুলিতে বেঁধে ফেলা, আর সেজন্য জনগণকে আতঙ্কিত করে রাখা। তারা যেন ভোগ লালসায় অস্থির থাকা এই অবৈধ সরকারের আগামী একতরফা নির্বাচনের নীলনকশার বিরুদ্ধে মুখ খুলতে সাহসী না হয়। আর এজন্য সরকার বিনা বিচারে হত্যা দণ্ডাজ্ঞা ধরিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। আমি অবিলম্বে বন্দুক যুদ্ধের নামে বিচার বহির্ভূত মানুষ হত্যা বন্ধের জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে এই সরকারের আমলে সংঘটিত সকল বিচার বহির্ভূত হত্যার তদন্ত দাবি করছি। সাংবাদিক বন্ধু, এই পবিত্র মাহে রমজানেও দেশ জুড়ে লোডশেডিং এর পাশাপাশি চলছে গ্যাস ও পানির তীব্র সংকট। গ্যাস সংকটে রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকায় মানুষের চুলা জ্বলছে না, ফলে শহরি ও ইফতারি তৈরি করতে মানুষ হিমশিম খাচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে পানি সংকট, আর এ কারণে মানুষ রান্না বান্না থেকে শুরু করে অজু কিংবা গোসলের পানিও পাচ্ছে না। বিভিন্ন এলাকায় পানির জন্য হাহাকার চলছে, হাঁড়ি বাতিল নিয়ে মানুষ রাস্তায় বিক্ষোভ করছে, গ্রামে গ্রামে চলছে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়। সেখানে এখন বিদ্যুৎ যায় না, মাঝে মধ্যে আসে, এমনকি ইফতার সেহরি ও তারাবির নামাজের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার সরকারি ঘোষণা জনগণের সঙ্গে খাঁটি প্রহসন। প্রধানমন্ত্রীর মুখে তুবড়ি ছোটানো উন্নয়ন সড়ক মহাসড়কের খানা খন্দে এখন লুটুপুটি খাচ্ছে। আওয়ামী সরকার উন্নয়ন প্রতিবন্ধী, এখন এদেশে প্রকৃত উন্নয়ন দূরে থাক, মানুষের ন্যূনতম নাগরিক সেবাটুকু ধ্বংস হয়ে গেছে। গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন ঈদের আগেই সারা দেশের সড়ক সংস্কার করা হবে। মূলত ঈদের আগে ক্ষমতাসীন লোকজনের পকেট ভারী করতেই এই সংস্কারের কথা বলছেন। সেতু ও সড়ক যারা সারা বছর মানুষকে দুর্ভোগের মধ্যে রাখে, তারা কোন আরব্য রজনী দৈত্যকে দিয়ে ঈদের কয়েকদিন আগে সব রাস্তাঘাট মেরামত করে ফেলবেন সেটি কারো উপলব্ধিতে আসে না। এটি যোগাযোগ মন্ত্রীর বাকোয়াস ছাড়া আর কিছুই নয়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। ওটা দেখিনি, ওটা বিশ্লেষণও করিনি। তবে শ্রদ্ধ রাষ্ট্রপতি তিনি তার দায়িত্বে হয়তো বলেছেন। আমরা বিবরণ করি যে আজকে সবাইকে নিয়ে
জাতীয়ত্ব প্রয়োজন, আজকে গণতন্ত্র অবরুদ্ধ, গণতন্ত্রকেও বেগম খালেদা জিয়াকে বন্দী করে গণতন্ত্রকেও বন্দী করে রাখা হয়েছে। আমি মনে করি যে যারা গণতন্ত্রকে ভালোবাসে, যারা এই দুঃসময়কে অতিক্রম করতে চায়, সবাইকে নিয়েই একটি বৃহত্তর জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে এই দুঃশাসনকে পরাজিত করাটাই এখন মূল লক্ষ্য। এই জন্য যে বিএনপির পক্ষ থেকে যে আহ্বান, সেই আহ্বানটাই হচ্ছে যথার্থ যে আজকে একটা বৃহত্তর জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে এই মানে গণতন্ত্র বিরোধী তামক শক্তি পরাজিত ঘটনা। ধন্যবাদ।